সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হচ্ছে কীভাবে রাউটার সেট আপ করতে হয়। রাউটার সেট আপ করার জন্য যা করতে হবে আপনাকে, প্রথমে আপনি আপনার যে রাউটারটা সেট আপ করবেন ওই রাউটারের সাথে আপনার মোবাইল ফোনের মাধ্যমে কানেক্ট হতে হবে। কানেক্ট হওয়ার জন্য আপনার রাউটারের পাসওয়ার্ড অবশ্যই জানতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রাউটারের সাথে আমি অলরেডি কানেক্ট আছি। আপনার একটা রাউটারের সাথে অবশ্যই কানেক্ট থাকবেন। কানেক্ট পাওয়ার পরে আপনি ইন্টারনেট ব্রাউজার অথবা আপনার মোবাইল ফোনে যে ব্রাউজারটা আছে ওই ব্রাউজার অ্যাড্রেস বারে লিখবেন 192.168.0.1। বলে রাখা ভালো, এই এই আইপিটি শুধুমাত্র টিপি লিঙ্ক রাউটারে কাজ করবে। 192.168.0.1 এটা অল টিপি লিঙ্ক। অন্যান্য রাউটারের ক্ষেত্রে একটু পরিবর্তন হয়, তো আপনারা কমেন্ট বক্সে আপনার রাউটারের যদি এই আইপিটা কাজ না করে তাহলে আপনার কমেন্ট বক্সে তাহলে আপনার রাউটারের নামটা দেওয়ার পরে আমি অবশ্যই আপনার সলিউশন দিয়ে দেব। তো এটা সাধারণত টিপি লিঙ্কের, আমার রাউটারটাও টিপি লিঙ্কের, কিন্তু দুঃখের বিষয় মানে আমার রাউটারের আইপিটা আমি ম্যানুয়ালভাবে চেঞ্জ করেছি। এটা চেঞ্জ করা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার রাউটারটা দেখাচ্ছে এবং ইউজার নেম অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ঢুকতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাডমিন, এটাই ডিফল্ট। কিন্তু আমি এটা অনেক আগে চেঞ্জ করে ফেলেছি, আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড নিজের মতো করে নিয়েছি। আপনাদেরকে অ্যাডমিন দিয়ে ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন রাউটারের কনফিগারেশন, এখানে আপনার স্ট্যাটাসটা দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার ল্যান, এটা হচ্ছে ওয়্যারলেস নেম। দেখুন এখানে WDS নামের এটা একটা অপশন আছে, এটা অফ করা আছে, ডিজেবল করা আছে। এটাই মূলত, এটা যদি অন থাকে তখন রাউটার হ্যাকাররা হ্যাক করতে সুবিধা হয়, না হয় সুবিধা পায় না। আর আমি তো ব্রডব্যান্ড কানেকশন দিয়ে ব্যবহার করছি, এই জন্য 1WAN সাপোর্ট করেছে। আপনারা যদি 3G অথবা অন্য কোনো অপশন ব্যবহার করেন তাহলে আপনাদের ওভাবে সাপোর্ট করবে। আর এখানে ট্রাফিক স্ট্যাটাস, টোটাল কত GB ব্যবহার হয়েছে সেটা দেখাচ্ছে। সেন্ড অ্যান্ড রিসিভ, এটা পাইটস হিসেবে দেখাচ্ছে। আর সিস্টেম আফ টাইম হচ্ছে আপনার রাউটারটা টানা কত ঘন্টা চলতেছে। এখন আপনাদেরকে যেটা দেখাবো, প্রথমে ওয়াপসটা দেখব। ওয়াপসটা এনাবল করা আছে, আমি ডিজেবল করে দেব। ডিজেবল করার সাথে সাথে আমার এই রাউটারটা আর কোথাওটা কানেক্ট নেবে না। যেসব রাউটারে সফটওয়্যারের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করা যায় ওই সফটওয়্যারগুলো কাজ করবে না। আর নেটওয়ার্কের মধ্যে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্রডব্যান্ড কানেকশনের আইপি, ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে কোনো কাজ নেই আমাদের। আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে এই যে আমি এখানে রাউটারের অ্যাড্রেসটা চেঞ্জ করেছিলাম, এটা মূলত থাকে 0.1, কিন্তু আমি এটা 2.2 দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিয়েছি, আপনার ইচ্ছাগুলো সেভ করতে পারবেন এইভাবেই। এরপরে আমরা ওয়্যারলেস সেটিংসে আসলাম। দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সেটিংসে এখানে আপনার ওয়্যারলেসের নাম দিবেন এবং রেজিনের জায়গায় যে কোনো কিছু একটা দিবেন, সমস্যা নেই। আর ওয়্যারলেস সেটিং সেট আপের জায়গায় আপনি যে পাসওয়ার্ড দিবেন ওই পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট হবে। আমার অ্যাডভান্স সেটিংগুলো আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন ওয়্যারলেস অ্যাডভান্সে
ট্রান্সমিট পাওয়ারটা হাই দিয়ে দিবেন, তাহলে আপনার ওয়্যারলেসের পাওয়ারটা বাড়বে, অনেক দূর পর্যন্ত যাবে। আর এখানে যেভাবে আছে লক্ষ্য করুন, বিকান ইন্টারভাল 100 দেওয়া আছে, আপনি এখানে বাড়াতে পারবেন। আমরা 1000 করে দিলাম, এটা বাড়ানোর পর, বাড়ানোর ফলে যা হবে আপনার রাউটারের যে ইউজার, ইউজার যে কানেক্ট নিবে ওটা ক্ষমতা বেড়ে যাবে। তো আজ আপনাদের ওয়্যারলেস অ্যাডভান্স পর্যন্ত দেখিয়েছি, পরেরগুলো পরের ভিডিওতে দেখাবো। আর আপনার যখন আপনার ইউজার নেম পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন ডিফল্ট, সেটার জন্য এখানে আসবেন, ওল্ড ইউজার নেম অ্যাডমিন দিবেন, ওল্ড পাসওয়ার্ড অ্যাডমিন দিবেন, নিউ ইউজার নেম আপনি যেটা চুজ করবেন ওটা দিবেন, আমি জ্যাড দিয়েছি, পাসওয়ার্ডও যে আপনি যেটা পছন্দ করেন ওটা দিবেন, এক অক্ষর দিলে হবে, এই যে 1 to 15 ক্যারেক্টার, কোনো সমস্যা নেই। নিউ পাসওয়ার্ডটা দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড আবার দিবেন, তারপর সেভ দিয়ে দিবেন, হয়ে যাবে। পরবর্তীতে আপনার রাউটারটা নতুন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এখানে দেখতে পাচ্ছেন 192.168.2.2, কিন্তু এখানে আপনারা ব্যবহার করবেন ডেফল্টটা 192.168.0.1। তো আমার ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আর সাথে থাকার নিয়মটা বলে দিতে হবে আবার, বলে দিচ্ছি আবারও, লক্ষ্য করুন আমার ভিডিওর নিচে ডান পাশে সাবস্ক্রাইব নামের একটা অপশন আছে, ওই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আবারও দেখা হবে কোনো এক সময়।